সান প্রিমিয়াম ঘি নিবেদিত। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সান প্রিমিয়াম ঘি টেস্টি রেসিপিতে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার রেসিপি, আমাদের সবার প্রিয় ট্রেডিশনাল জর্দা। চলুন তাহলে জর্দা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন এক ঝলকে। জর্দা উপকরণ: সেদ্ধ পোলাওয়ের চাল এক কাপ, চিনি দুই টেবিল চামচ, গুঁড়া দুধ দুই টেবিল চামচ, কেওড়া জল এক টেবিল চামচ, এলাচ দুইটি, পেস্তাবাদাম কুচি এক টেবিল চামচ, সান প্রিমিয়াম ঘি দুই টেবিল চামচ, মাওয়া এক টেবিল চামচ, কিশমিশ পরিমাণ মতো, মোরব্বা পরিমাণ মতো, জাফরান সামান্য। উপকরণ তো দেখে নিলেন, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। রান্না করতে যাওয়ার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার অত্যন্ত প্রিয় সু অভিনেতা এবং তার অনেক গুণ রয়েছে হাসান ইমাম। ওয়েলকাম টু আওয়ার শো দাদা, প্লিজ আসুন আসুন দাদা আসুন। আপনাকে আমার সঙ্গে পেয়ে আমার এত ভালো লাগছে যে কি বলবো। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন, আপনি সবসময় ভালো থাকেন আর কি চমৎকার একটা হাসি দেন। সত্যি কথা বলতে যে এই যে আপনি ভালো আছেন, এই যে আপনার সাথে থাকলেও একটা পজিটিভ ভাইব সবার মধ্যে চলে আসে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখা যায় দাদা যে অনেকের অনেক কিছু আছে বাট এই পজিটিভিটিটা নাই। আমার নিজের মনে হয় যে আমার একটাই ইয়ে, সেটা হলো যে আমার কোনো অ্যাম্বিশন নেই, আমি কিছু হতে চাই না। যারা যত বড় মানুষ হয় মাপের, তারা ঠিক তত আপনার মতো বিনয়ী হয়। আমি এখন আপনাকে নিয়ে একটা রান্না করব, সেটা হলো জর্দা, জাফরানি জর্দা। জর্দা তো আমাদের একটা ট্রেডিশনাল রেসিপি আর নিশ্চয়ই আপা খুব ভালো রান্না করে আমি জানি, ঠিক কি না? খুব একটা ভুল বলি না, ভালোই রান্না করে, কারণ এটা খানদানি মানে তাদের রান্না। সুবিধা হয়েছে আমার মা খুব ভালো রান্না করতেন, আবার আমার শাশুড়িও খুব ভালো রান্না, সেই জন্যই বললাম দুই পক্ষের রান্নাটাই ও ভালো। আমি একটু একটু করে চিনি তো আপনার শাশুড়িকে, সেই জন্যই বললাম যে আপার রান্না অনেক টেস্টি। তবে একটা জিনিস, আপা আপনাকে খুব ভালো হেলদি ফুড খাওয়া, এটা বোঝা যায় আপনি ভালো আছেন, এটা খুব জরুরি। আমি এখন রান্নাটা শুরু করে দিচ্ছি, স্পুন নিয়ে আসি। খুবই সিম্পল ওয়েতে আমি জর্দা তৈরি করব। জর্দাটা অনেকেই মনে করে যে এটা মনে হয় খুব কঠিন একটা বিষয়, আসলে তা না। আমি প্রথমেই দিচ্ছি সান প্রিমিয়াম ঘি। আসলে জর্দাতে ঘি একদম একটা মেজর বলবো যে আমাদের ইনগ্রেডিয়েন্টস, উপকরণ। ঘি ছাড়া জর্দা আসলে টেস্ট হয় না কখনোই, ভালো ঘি ছাড়া। ভালো ঘি ছাড়া অবশ্যই সান প্রিমিয়াম ঘি, ভালো ঘি আমি দিয়ে দিচ্ছি। আর বেশ চমৎকার এর কন্টেনারটা ইউজ করা যায় পরেও। এখন যেটা করব খুব সিম্পল, আমি একটু আগুনটা কমিয়ে দিচ্ছি। এখানে কেওড়া জলে জাফরান ভিজিয়ে রেখেছি, জাফরান দিয়েই মূলত আমি কালারটা আনবো। আমি রাইস দিয়ে দিচ্ছি, এবং কেওড়া জল জাফরান দুটোই দিয়ে দিচ্ছি, কারণ মূল যে কালার সেটা আমার এই ফ্রেশ জাফরান থেকেই আসবে। আজকাল কিন্তু দেখা যায় আমরা জাফরান আসলে এত এক্সপেন্সিভ একটা স্পাইসেস ইউজ করি না সাধারণত, কারণ এর দাম বেশি। তবে একটা সুবিধা আছে, খুবই অল্প লাগে, অল্পতেই হয়ে যায়। এখন আমি বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। একটু কিশমিশ দিয়ে দিলাম, এলাচ, প্রত্যেকটা মশলারই আলাদা একটা গুণ আছে, পেস্তা, বাদাম প্রতিদিন আমাদের কিছুটা খাওয়া উচিত, তাহলে যেটা হয় ফলিক অ্যাসিড থাকে। অনেকের হয় না যে একটা সময় গিয়ে মেমোরি একটু লস হতে থাকে, তো কিছু ফুড আছেন যেগুলো যদি আমরা একটু মানে খাই তাহলে কিন্তু তার থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়।
বিলম্বিত করা যায়, বিলম্বিত করা যায়, একটা সময় তো হবেই, মানুষ আবার ছোটবেলায় ফিরে যায়। সুগার আমি খুব অল্পই ব্যবহার করব, বেশি দিব না, মাত্র এখানে আমি 2 টেবিল স্পুন দিব, যেহেতু আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। চিনিটা যতটা কম খাওয়া যায় ততই ভালো। আমি নেড়ে দিচ্ছি, একটু ঢেকে দিব, একটু ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে রান্না করতে হবে, আমার খুব বেশি সময় না, 5 মিনিট। এবারে এখন আমি বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মানে জর্দা রান্না অলমোস্ট বলতে পারেন যে কাছাকাছি হয়েই গেছে। আমি আরও একটু জাফরান দিয়ে দিচ্ছি, আমার যে ইয়েলো কালার যেটা সেই কালারটার জন্য। এবারে তো অনেক রং আছে, তার মধ্যে জাফরানি কালার এখনো বলা হয়, একটা জাফরানি রঙের শাড়ি বা জামা। একটু মাওয়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ মাওয়া দিলে স্বাদটা বাড়ে। চিনি আমি খুবই কম ব্যবহার করেছি, তো একটু মোরব্বা অল্প একটু অ্যাড করে দিচ্ছি। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়েই গেছে, আমি জাস্ট পরিবেশন করে দেব। ভাতটা যদি রান্না থাকে, আপনি ঘ্রাণটা পাচ্ছেন না, আমার যদি রাইসটা রান্না থাকে তাহলে হতে কিন্তু সময় লাগে না, হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে আমি একটা জিনিস মিক্স করব, সেটা হলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আগুনে দিলে ওই টেস্টটা পাওয়া যায় না। গুঁড়ো দুধ এখানে 2 টেবিল চামচ, বাট এটা অবশ্যই চুলা বন্ধ করে দিতে হবে। হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে দেব। আমি পরিবেশন করার জন্য প্লেট নিয়ে আসছি। গন্ধটা কিন্তু দারুণ এসছে, আমি দেখলাম, কালারটাও দেখুন, মানে রংটাও খুব বেশি যে ইয়েলো কালার সেটা এখানে হয় না, এটা একদম জাফরানি কালার যেটা সেটাই এখানে চলে এসেছে। এবার যেটা করব, একটুখানি সাজিয়ে দিব, কিচ্ছু না, জাস্ট অল্প একটু। আপনি হলেন আমার আজকের অতিথি, পেস্তা বাদাম দিলাম একটু, একটু কিশমিশ, আর সব শেষে যেটা দেব, এটা না দিলেও চলে বাট দিলে ভালো, একটুখানি দুধের সর, যা কিনা আমাদের মানে জর্দার ওপরে আমরা দেখতে পাই। আজকে আমি এই রান্নাটা আপনার জন্য করেছি, মানে আপনি 1 চামচ খান, যতটুকু খান, বা আপা আপনাকে বাড়িতে রান্না করে খাওয়াবে, সেই মনে হয় ভালো, পরে খেলেই ভালো। প্রিয় দর্শক, তাহলে চলুন এই স্পেশাল জর্দা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। সসপ্যানে ঘি দিন, ঘি গরম হয়ে গেলে তাতে সেদ্ধ চাল, কেওড়া জল, জাফরান, কিশমিশ, এলাচ, পেস্তা বাদাম কুচি দিয়ে ভালো করে নাড়ুন। এবার এর মধ্যে চিনি দিয়ে আরেকটু নেড়ে রান্না করুন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে এলে তাতে মাওয়া ও মোরব্বা দিয়ে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিন। এরপর এতে গুঁড়া দুধ মিশিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার জর্দা। কাসেম ফুড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা বাস্কেট বাড়িতে নিয়ে যাবেন। এখানে সান প্রিমিয়াম ঘি আছে, আপা আপনাকে জর্দা তৈরি করে খাওয়াবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। সময় তো দিতেই হয় মাঝে মাঝে। সেটা আপনাকে ভীষণ ভালো লাগলো, আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এমনি করেই আনন্দে থাকেন, সেটাই চাবো, কারণ আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, সবচেয়ে বড় জিনিস। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা সবাই ভালো থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, দেখা হবে আবারও, সুস্থ সুন্দর থাকবেন।